নির্বাচন নিয়ে বিদেশিদের কোনো পরামর্শ বাংলাদেশের দরকার নেই, বরং তারাই বাংলাদেশের কাছ থেকে শিখতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার প্রয়োজনীয় সবকিছু করেছে জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে বিশ্বাস করা না করা বিদেশিদের নিজস্ব ব্যাপার। আগামী 12 ও 13 মে ঢাকায় ইন্ডিয়ান ওশান সম্মেলন অনুষ্ঠিত হবে। এ নিয়ে মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন, মরিশাসের রাষ্ট্রপতি, মালদ্বীপের উপরাষ্ট্রপতি ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন দেশের মন্ত্রী এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা এতে অংশ নেবেন। সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রশ্নোত্তরে নির্বাচন নিয়ে বিদেশিদের বিষয়ে কথা বলেন ডক্টর আব্দুল মোমেন। শেখ হাসিনার সরকার অঙ্গীকার করেছে যে আমরা দেশে একটি স্বচ্ছ আপনার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করব। আমরা সবাইকে বলেছি যে আপনারা যদি কোনো লোক বাংলাদেশের উপরে আপনাদের কারো দলের প্রতি বিশেষ থাকে, নজর থাকে, তাদের এই বক্তব্যটা জানায়েন যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়ার জন্যে প্রত্যেক দলের অংশ মানে সক্রিয় উদ্যোগ, কমিটমেন্ট এবং গ্রহণ মানে অংশীদারিত্ব থাকা উচিত, তাহলেই ফ্রি অ্যান্ড ফেয়ার হবে। আর অন্যথায় বলাবলি করে কোনো লাভ নাই। এবং আমরাও বাংলাদেশ হচ্ছে গণতন্ত্রের সূতিকাগার, আমরা এই দেশের লোক 30 লক্ষ লোক প্রাণ দিয়েছি গণতন্ত্রকে সমুন্নত করার জন্যে, হিউম্যান রাইটসকে সমুন্নত করার জন্যে, জাস্টিসকে সমুন্নত। আমাদের অন্যদের পরামর্শ দেওয়ার কোনো প্রয়োজন নাই, বরং আমাদের থেকে অন্যরা শুড লার্ন দ্য লেসন্স। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, সুদানে আটকে পড়াদের শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে। 555 জন মতো পোর্ট সুদানে আছেন, তার মধ্যে 3টি ফ্লাইটে আজকে তারা জেদ্দায় চলে আসবেন এবং আরেকটি ফ্লাইটে আগামীকালকে চলে আসবেন, এবং আগামীকাল বা পরশুদিন নাগাদ তারা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে। তিনি জানান, রাখাইন পরিদর্শন করে আসা রোহিঙ্গারা ফিরতে চায় না বলে প্রচার হওয়া খবর ঠিক নয়, বরং জন্মভূমিতে ফেরার জন্য নাম লেখাতে প্রতিযোগিতা করছেন তারা। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা।